বাংলাদেশের যে যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, শের-ই বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক অ্যানাটমিক্যাল পয়েন্টস অ্যান্ড দ্য প্রেজেন্টিং পাওয়ার্স অফ দ্য লাম। তো শুরু করি, হোয়াট আর দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ দ্য লাম? দ্য কনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, দ্য কনকেভ বেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, দ্য থিন শার্প অ্যান্টেরিয়ার বর্ডার ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, দ্য কনভেক্স কোস্টাল সার্ফেস ইজ ডিরেক্টেড আউটওয়ার্ডস। দিজ আর দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস। আবারও বলছি, the conical apex is directed upwards, the concave base is directed downwards, the thin sharp anterior border is directed forwards and medially, and the convex smooth costal surface is directed outwards. These are the anatomical points. Now what are the presenting parts? Anatomical points bolar shomoy amra bole fellam apex, base, and there are two surfaces, কোস্টাল সার্ফেস অ্যান্ড মিডিয়াল সার্ফেস, থ্রি বর্ডার্স, অ্যান্টেরিয়ার বর্ডার, পোস্টেরিয়ার বর্ডার অ্যান্ড ইনফিরিয়ার বর্ডার, দিচ ইজ দ্য অ্যান্টেরিয়ার বর্ডার, দিচ ইজ দ্য পোস্টেরিয়ার বর্ডার অ্যান্ড দিচ ইজ দ্য ইনফিরিয়ার বর্ডার। অ্যান্ড সার্ফেস বললাম কি, দুইটা, কোস্টাল সার্ফেস অ্যান্ড মিডিয়াল সার্ফেস। কোস্টাল সার্ফেস স্মুথ, কনভেক্স অ্যান্ড ডিরেক্টেড আউটওয়ার্ডস, অ্যান্ড দিচ ইজ দ্য মিডিয়াল সার্ফেস। অ্যাগেইন ইট ইজ ডিভিজিবল ইন্টু টু পার্টস, মেডিসিনাল পার্ট অ্যান্ড ভার্টিব্রাল পার্ট। আমরা মেডিসিনাল সার্ফেস, ভার্টিব্রাল সার্ফেসে বলি। এখন দেখো, দেয়ার আর টু লাংস, রাইট লাং অ্যান্ড লেফট লাং। ইন কেস অফ রাইট লাং দেয়ার আর টু ফিশার্স, অবলিক ফিশার অ্যান্ড হরাইজেন্টাল ফিশার, বাট ইন কেস অফ লেফট লাং দেয়ার ইজ অনলি ওয়ান ফিশার, দ্যাট ইজ দ্য অবলিক ফিশার। সো ইন কেস অফ রাইট লাং দেয়ার আর থ্রি লোবস, আপার লোব, মিডল লোব অ্যান্ড লোয়ার লোব, but in case of left lung there are two lobes, upper lobe and lower lobe. Erpor dekho amra ekta question jiggesh kori, what is the difference between the anterior border of the right and left lung? Dekho, right lung is straight, but in case of left lung there is cardiac nose and there is a tongue like projection that is termed as lingula. Amra porer chobite jai, dekho এই যে অ্যান্টেরিয়ার বর্ডার অফ দ্য লেফট লাং, অ্যান্টেরিয়ার বর্ডার অফ দ্য রাইট লাং আমরা বললাম কি স্ট্রেইট, বাট ইন কেস অফ লেফট লাং দিস বর্ডার ইজ নট স্ট্রেইট, দেখো ইট ইজ ইন্টারসেপ্টেড বাই কার্ডিয়াক নস অ্যান্ড দিচ ইজ এ টং লাইক প্রজেকশন দ্যাট ইজ টার্মড অ্যাজ লিঙ্গুলা। তাহলে অ্যান্টেরিয়ার বর্ডার অফ দ্য রাইট লাং অ্যান্ড লেফট লাং এর ডিফারেন্স দেখলাম আমরা। এর পরের কোশ্চেন করি যে লিঙ্গুলা এটা কি রিপ্রেজেন্ট করে, ইট রিপ্রেজেন্টস দ্য মিডল লোব অফ দ্য রাইট লাং। আমরা রাইট লাগে বললাম কি তিনটা লোব, আপার লোব, মিডল লোব অ্যান্ড লোয়ার লোব, বাট ইন কেস অফ লেফট লাং অনলি টু লোবস, আপার লোব অ্যান্ড লোয়ার লোব, এবং এই যে লিঙ্গুলাটা এটা রিপ্রেজেন্ট করে কি মিডল লোব অফ দ্য রাইট লাং। তাহলে আমরা দেখ রাইট লাং অ্যান্ড লেফট লাং এর ডিফারেন্স, দেখো ওয়েট ইন কেস অফ রাইট লাং 700 গ্রাম, বাট ইন কেস অফ লেফট লাং 650 গ্রাম। Right lung, it has three lobes, but in case of left lung, it has two lobes. Right lung, two fissures, oblique fissure and horizontal fissure. In case of left lung, one fissure, that is the oblique fissure. Anterior border is straight, but in case of left lung, anterior border, it shows cardiac nose and lingula. তাহলে আমরা medial surface এ যাবো এখন, যে medial surface, ইট ইজ ডিভিজিবল ইন্টু টু পার্টস, মেডিসিনাল পার্ট অ্যান্ড ভার্টিব্রাল পার্ট। তাহলে ভার্টিব্রাল পার্ট এটা আমরা জিজ্ঞেস করি যে ভার্টিব্রাল পার্ট ইট কামস ইন কন্ট্যাক্ট উইথ ফিস ভার্টিব্রা, ইট কামস ইন কন্ট্যাক্ট উইথ আপার টেনথোরাসিক ভার্টিব্রা অ্যান্ড দেয়ার ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। হোয়াট ডি ইউ মিন বাই হাইলাম অ্যান্ড হোয়াট ডি ইউ মিন বাই রুট অফ দ্য লাম? দেখো দিচ ইজ দ্য হাইলাম অ্যান্ড দিজ আর দ্য স্ট্রাকচার্স অফ দ্য রুট অফ দ্য লাম। তাহলে হোয়াট ইজ হাইলাম? হাইলাম ইজ এ নন প্লুরাল ট্রায়াঙ্গুলার ইম্প্রেশন থ্রু হুইচ দ্য স্ট্রাকচার্স অফ দ্য রুট অফ দ্য লাং এন্টার অ্যান্ড এমার্স। তাহলে এই যে একটা নন প্লুরাল ট্রায়াঙ্গুলার ইম্প্রেশন,
এর মাঝখান থেকে যে এন্টার অ্যাডেমাস করে কি স্ট্রাকচারস অফ দ্য রুট অফ দ্য লাং তাহলে হোয়াট ডু ইউ মিন বাই রুট অফ দ্য লাং দ্য স্ট্রাকচারস হুইচ এন্টার অ্যাডেমাস থ্রু দ্য হাইলাম অফ দ্য লাং অ্যান্ড কানেক্ট দ্য হাইলাম অফ দ্য লাং উইথ ট্রাকিয়া অ্যান্ড হার্ট তাহলে পরের কোশ্চেন হোয়াট আর দ্য স্ট্রাকচারস হুইচ এন্টার অ্যাডেমাস থ্রু দ্য হাইলাম অফ দ্য লাং দেখো স্ট্রাকচারস এন্টার কি কি এই যে ব্রঙ্কাস pulmonary artery, we know, trachea differs at the level of the fourth thoracic vertebra, right and left principal bronchus. In case of right lung, right principal bronchus and in case of left lung, left principal bronchus. Hilum theke, kiki structure enter kore? Bronchus, pulmonary plexus of nerves, bronchial artery. Eguli enter korbe through the hilum of the lung. And what are the structures? It emerges through the hilum of the lung, pulmonary vein, bronchial vein, and few lymphocytes. The structures entering and emerging through the hilum of the lung are termed as root of the lung. And it is a non-plural triangular impression. Ei jagatake amra bolchi ki hilum. And this is the pulmonary ligament. Eto amra jiggesh korechi. What do you mean by pulmonary ligament? The structures of the root of the lung are enclosed by a tubular sheath of mediastinal pleura. এটাকে আমরা বলছি pulmonary ligament. দেখো এখন যে আমরা বললাম যে in case of right lung there are two fissures, oblique fissure and horizontal fissure. But in case of left lung one fissure, oblique fissure. এরপর আমরা জিজ্ঞেস করি যে oblique fissure এর importanceটা কি? It acts as a cleavage line. The lung can expand. During inspiration, upper portion of the lung expands forwards and laterally and the lower portion of the lung expands downwards and backwards. The latter is the importance of oblique fissure. Now, we have a question about artificial fissure. How will you identify that it's an artificial fissure? Artificial fissure is the same as the raw. আর এই যে ন্যাচারাল ফিশার এখানে আমরা দেখি কি এটা স্মুথ কেন ডিউ টু অ্যাটাচমেন্ট অফ ভিসারাল প্লুরা আর আমরা আর্টিফিশিয়াল ফিশার করলে সেই জায়গাটা ডিভাইড অফ ভিসারাল প্লুরা এবং লাঙ্গের কোস্টাল সার্ফেস যে আমরা বললাম যে কোস্টাল সার্ফেসটা স্মুথ কেন স্মুথ এই যে ডিউ টু অ্যাটাচমেন্ট অফ ভিসারাল প্লুরা উই নো লাং ইজ কভার্ড উইথ প্লুরা অ্যান্ড প্লুরা ইজ এ সিরাস মেমব্রেন ইট ইজ কম্পোজড অফ টু লেয়ার্স parietal pleura and visceral pleura. Due to visceral pleura, is a surface of the lung glistening, chok chok kore keno a visceral pleura attachment er jonno. Acha erpor dekho ei je mediastinal part e this is the cardiac impression of the left lung and this is the cardiac impression of the right lung. So in case of left lung, ekhane heart er kon kon jinish contact e ashe? What are the portions of the heart come in contact with the cardiac impression of the left lung? এখানে আসবে কি anterior surface of the left ventricle, left auricle and a portion of the right ventricle. আর যে cardiac impression of the right lung এখানে কি আসবে? এখানে আসবে right atrium, anterior surface of the right atrium, right auricle and a portion of the right ventricle. আমরা পরের ছবিতে যাই দেখো এটা হলো রাইট লাং যে রাইট লাঙে এটা কি আমাদের কার্ডিয়াক ইমপ্রেশন এই বরাবর আমাদের কার্ডিয়াক ইমপ্রেশন নিচের দিকে দেখো দিস ইজ দ্য ইনফিরিয়ার ভেনা কাভা উপরের দিকে এটা সুপিরিয়ার ভেনা কাভা এটা কি আর্চ অফ দ্য অ্যাজাইগাস ভেইন এটা কি ইসোফেগাস আমরা পরের ছবিতে যাই দেখো ইন কেস অফ লেফট লাং এই যে একটা ইমপ্রেশন অস্পিশিয়াল এখানে ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয় যে ইমপ্রেশনটা কার জন্য এটা arch of the aorta এবং এটা descending thoracic aorta and these impressions are brachiocephalic trunk left common carotid and left subclavian artery and this is the cardiac impression এখানে থাকবে কি anterior surface of the left ventricle left auricle and a portion of the right ventricle and this is the cardiac impression of the right lung এখানে নিচ থেকে কি আসবে inferior vena cava এখানে superior vena cava this is the arch of the ajaigas vein the superior vena cava this theke ashbe ki inferior vena cava tale these are the impressions of the mediastinal part of the right and left lung the coastal surface is smooth convex and it is directed outwards
তো কোস্টাল সার্ফেসে কি কি ইমপ্রেশন থাকে ডিপ্রেসড এরিয়া এটা কার জন্য ফর রিফস আর এলিভেটেড কিছু এরিয়া থাকে সেগুলি কি ইন্ডিকেট করে ইন্টারকোস্টাল স্পেস আর যে আমরা কোস্টাল সার্ফেস বললাম যে কোস্টাল সার্ফেস ইট কামস ইন কন্টাক্ট উইথ দা রিফস ইন দা মিড ক্লাভিকুলার লাইন ইট কামস ইন কন্টাক্ট উইথ দা আপার সিক্স রিফস In mid-axillary line, upper 8 ribs and in the scapular line, upper 10 ribs. The coastal surface is depressed area for the impression of ribs, elevated area for intercostal spaces and ribs. Mid-clavicular line, upper 6 ribs, mid-axillary line, upper 8 ribs and scapular line, upper 10 ribs. This is all about anatomical points and presenting parts of the lung. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি ফর থোরাক্স অস্থি অ্যান্ড ফাইবার বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ